বিজয়া দশমী উপলক্ষে সমগ্র রাজ্যত উখল মাখল পরিবেশে বিরাজ করেছে। তার ব্যতিক্রম নহয় বিহালী সমষ্টিও। মই বর্তমান উপস্থিত আছো বিহালী সমষ্টির যি ঐতিহাসিক যি বুড়ৈঘাটর নদীপারত, আর ইয়াতো বিগত বর্ষবুরৰ দরে এইবারও বিহালী সমষ্টির বিভিন্ন প্রান্তত থকা মণ্ডপ সমূহৰ যি দুর্গা মা প্রতিমা আছে, দুর্গা মা প্রতিমা সমূহ বিসর্জন দিবলৈ অগণন ভক্তপ্রাণ রাইজর সমাগম ঘটিছে। আর ইয়াত এই যি নদীপারৰ যি দৃশ্য, সামগ্রিক দৃশ্য মই আপনার দেখাবলৈ চেষ্টা করিম। আর আসলতে এটা কথা কব লাগিব, এই যি বুড়ৈঘাটর নদীপার, বুড়ৈঘাটর নদীপার যি বিহালী আরক্ষী আছে, বিহালী আরক্ষী প্রশাসনে এক কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আর ইয়াত ইতিমধ্যে প্রায় 20 জনেরও অধিক দুর্গা মণ্ডপর যি দুর্গা মার প্রতিমার বিসর্জন ইতিমধ্যে দিয়া হয়েছে। আর মূল সতীর্থ সাংবাদিক দেখাব, মূল সতীর্থ সহযোগে দেখাব সামগ্রিক বুড়ৈঘাটর যে পরিবেশ, এই পরিবেশপরা এই বুড়ৈঘাটর নদীর পারত আহি দুর্গা মার যে প্রতিমাসমূহ বিসর্জন দিয়া পরিলক্ষিত। মানে সামগ্রিক পরিবেশ অসম লাইভ 24 প্রতিগী দর্শকক দেখাই আছো। আর আসলে ইয়াত এটা কথা কব লাগিব, যে বিহালী আরক্ষী আছে, বিহালী আরক্ষীয়ে সম্পূর্ণ কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে আকস্মিক যে দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা নহয় তার বাবে সজাগ হয়েছে বিহালী আরক্ষী। আর বিহালী আরক্ষী আছে আমার যে বিশ্বনাথর ম্যাজিস্ট্রেট বাইদেউ, মানে ম্যাজিস্ট্রেট বাইদেউর কিছু কথা পাতবলে চেষ্টা করি। আমি আশা করছো আর বাকি কমিটিব বিসর্জন করবলে শান্তিপূর্ণে সিহতে নিয়ম পালন করে পেলে বিসর্জন দিব। এতালে 11টা হয়েছে দেখা পা, এয়া শুনা পালে যি আমার বিশ্বনাথর যে ম্যাজিস্ট্রেট বাইদেউ, ম্যাজিস্ট্রেট বাইদেউর ভাষ্য আপনার শুনালো। আর ইয়াত যথেষ্ট সমাগম, রাইজর যথেষ্ট সমাগম ঘটিছে। ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আছে, ভারপ্রাপ্তি আরক্ষী বিহালী ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আছে, ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার কিছু কথা পাতি পরিস্থিতি ঠিক আছে, শান্তিপূর্ণভাবে চলি আছে। বিসর্জন কার্য ইতিমধ্যে প্রায় 15-20 গৰাকী প্রতিমা ইতিমধ্যে যেহেতু ইমারসন শেষ হয়েছে, আর বাকি আছে প্রায় 10-15 পূজার ইতিমধ্যে বাকি আছে। আর গতি এতালে সকল শান্তিপূর্ণভাবে সমাপ্ত চলি আছে। এয়া আছিল বিহালী আরক্ষী যি ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া, আরক্ষী বিষয়ার ভাষ্য আপনার শুনালো। আর যথেষ্ট ইয়াত যথেষ্ট সমাগম হওয়া দেখা গৈছে ইতিমধ্যে বিহালী বিভিন্ন প্রান্তরপরা বিভিন্ন প্রান্তর। এয়া দেখা পাইছে আপনাদের বুড়ৈঘাটর দৃশ্য, বিহালী যে বুড়ৈঘাটর নদীপার, বুড়ৈঘাট নদীপারর দৃশ্য আপনাদের মই দেখাই আছো সামগ্রিক পরিবেশ। এয়া যে দুর্গা মার প্রতিমা বিসর্জন দিবলৈ আহিছে। আর প্রায় বিহালীর প্রায় 20ৰো অধিক মণ্ডপৰ পৰা তেওঁলোকৰ যি দুৰ্গা মা প্ৰতিমাসমূহ আনি এই বিহালীৰ যি ঐতিহাসিক যি বুড়ৈঘাটৰ নদীপাৰ, এই বুড়ৈঘাট নদীপাৰত বিসৰ্জন দিয়া দেখা গৈছে। আৰু এয়া এইদৰে দেখা পাইছে আপোনালোকক আমি সামগ্ৰিক পৰিবেশ অসম লাইভ 24 দৰ্শকসকলক আমি দেখুৱাই আছোঁ। এয়া বুড়ৈঘাট নদীপাৰ, বিহালীৰ যি ঐতিহাসিক বুড়ৈঘাট, বুড়ৈঘাটৰ নদীপাৰত এইদৰে বিসৰ্জন দিয়া হৈছে। আপোনালোকক দেখুৱাই আছোঁ আমি সামগ্ৰিক পৰিবেশ। এয়া আপোনালোকক দেখুৱাই আছোঁ আমি যি ঐতিহাসিক বিহালীর যে বুড়ৈঘাট, বুড়ৈঘাটর দৃশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তর, বিহালী সমষ্টিরও যি ঐতিহাসিক যি বুড়ৈঘাট নদীপার আছে, এই নদীপারত এইদরে অগণন ভক্তর সমাগম ঘটিছে। আর যি প্রতিমা, দুর্গা মার যি প্রতিমা বিসর্জন দিয়া দেখা গৈছে। আর এটা কথা কব লাগিব, যি বিহালী আরক্ষী আছে, বিহালী আরক্ষীয়ে অতি কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। বিহালীর যে ঐতিহাসিক বুড়ৈঘাট, বুড়ৈঘাট নদীপারর যে পরিবেশ, সম্পূর্ণ পরিবেশ আপনার দেখালো। আর ইয়াত আসলে এটা কথা কব লাগিব, ইয়াত সম্পূর্ণ যে বিহালী আরক্ষী প্রশাসন আছে, বিহালী আরক্ষী প্রশাসনে সম্পূর্ণ কটকটিয়া নিরাপত্তার ব্যবস্থার মাজত যিসমূহ বিহালীর বিভিন্ন প্রান্তর যিসমূহ মণ্ডপ আছে, যে মণ্ডপসমূহের যে দুর্গা মার প্রতিমা আছে, প্রতিমাসমূহ বিসর্জন দিয়ার ব্যবস্থা করে দিছে। আপনাদের চাই থাকিব অসম লাইভ 24, বিহালীরপরা মই পলাশ প্রিয়ম, ধন্যবাদ।